আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে এখন সময় সকাল 7টা। আমরা অনেক আশা নিয়ে এসেছি আজকে একটা বড় একটা জিনিস, অর্থাৎ যেটা যে জিনিসটা সবাই দেখতে আসে সেটা দেখার জন্য। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড় তেঁতুলিয়াতে, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শেষের একটা উপজেলা। এবং আমি এখন যেই জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে তেঁতুলিয়া উপজেলা ডাক বাংলো পরিষদ। এবং এই ডাক বাংলো পরিষদটার একটা একটা ঐতিহাসিক স্থান, এবং এটা কিন্তু পঞ্চগড় শহর থেকে একটু উঁচুতে আর কি, গড় বলে, যেহেতু পঞ্চগড় সেই গড়ের হচ্ছে একটু টিলা আর কি, একটু উঁচু টাইপের। তো আমার সামনে হচ্ছে যে নদীটা দেখছেন আপনারা, এটা হচ্ছে মহানন্দা নদী। হ্যাঁ, এবং এই মহানন্দা নদীর এই যে যে বাঁধটা দেখা যাচ্ছে, দেখেন একটা ছেলে চাকার মতো করে কি যেন ভেসে নিয়ে এগিয়ে যাচ্ছে। এরা কিন্তু এই নদীতে পাথর তুলছে, এরা কিন্তু মাছ ধরছে না। আর এখানকার নদীগুলোর বিশেষ বৈশিষ্ট্য, সকালবেলা সকাল হলেই এরা এই নদী থেকে সবাই হচ্ছে পাথর আহরণ করে, এবং এগুলো হচ্ছে তারা পরবর্তীতে রপ্তানি করে বিভিন্ন জায়গাতে। এবং ওই যে একটা সামনে নদীর ওই পাশটা, ওই যে বড় বড় গাছগুলো এবং যে জায়গাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। অর্থাৎ রাতের বেলা যদি আমরা এখানে আসি তাহলে দেখা যাবে ইন্ডিয়া বর্ডারের চারিপাশে ই করা, অর্থাৎ লাইটিং করানো থাকে, লাইট জ্বালানো আছে, এবং দেখতে খুব সুন্দর দেখা যায়। তবে আমরা এখানে এসেছিলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য, কিন্তু কুয়াশার জন্য আমরা এখনো সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। এই এলাকার এটাই হচ্ছে মূল আকর্ষণ, কাঞ্চনজঙ্ঘা দেখতেই সবাই এখানে চলে আসে। আমরা যতটুকু পারবো আজকে এইগুলা এই স্পটগুলা, ট্যুরিজম যে স্পট সেইগুলা দেখাবো। আর তার সাথে হচ্ছে আমরা আপনাদেরকে এই জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাব। ওই যে ওখানে একটা গাড়ি যাচ্ছে, এবং ট্রেনের যে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন ওটা কিন্তু ইন্ডিয়ার ট্রেন। এখান থেকে যদিও ক্যামেরায় কতটুকু বোঝা যাবে জানি না, একটা গাড়ি দেখা যাচ্ছে, ওটা কিন্তু ইন্ডিয়ার গাড়ি। আমরা আরেকটা ভালো একটা ভিউ থেকে আপনাদেরকে আমরা দেখাবো। এই ভিউ থেকে আপনাদের ভালো দেখানো সম্ভব হচ্ছে না, আমরা অন্য একটা ভিউ থেকে আপনাদের দেখাবো। আর চলুন, এখানকার যেসব আরো জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। এই জায়গার পূর্ব নাম ছিল নতুন বাজার বা পুরাতন বাজার, মনে নাই। কিন্তু এখন বর্তমানে যে একটা হাইপ চলতেছে যে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা, আমরা সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছিলাম। এবং আমরা এখন এই মুহূর্তে আছি কাঞ্চনজঙ্ঘা পার্কের সামনে। এই পার্ক থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা, অর্থাৎ ওইদিকে খুব সুন্দর মতো দেখা যায়। বাট আজকে বাংলাদেশের আবহাওয়াটা অনেক সুন্দর থাকলেও কিন্তু ইন্ডিয়ার আবহাওয়াটা হয়তো ভালো না, যার জন্য হচ্ছে আমরা এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। এখানে এই যে দেখেন ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা হচ্ছে ওই ওই ব্রিজটা পার হয়ে এদিক দিয়ে আপনার শিলিগুড়ি চলে যাওয়া। অর্থাৎ এই আমরা যে স্পটটাতে আছি তেঁতুলিয়া, এই তেঁতুলিয়া থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র 10 কিলোমিটার, আর বাংলা বান্না থেকে মাত্র 6 কিলোমিটার। তো চিন্তা করেন এই এলাকার যারা পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও যারা, তারা কিন্তু চিকিৎসার জন্য কিন্তু ঢাকা আসে না। তারা যাদের পাসপোর্ট করে তারা ওদিক দিয়ে কলকাতাতে ডাক্তার দেখায়, ওখানেই সব কিছু করে। তো আমরা আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, সুন্দর দেখা ওই যে দূরে দেখেন ওটা কিন্তু আপনার হচ্ছে এত কাছ থেকে আমার মনে হয় না কেউ কখনো ইন্ডিয়ার বর্ডার দেখেছে, একদম কাছে। এবং নদী যেটা, নদীদের পানিটাও কিন্তু খুবই কম, এবং এই নদীটা কিন্তু আপনার হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এটা হচ্ছে ইন্ডিয়ান নদী। বাংলাদেশে যদিও আছে নামে কিন্তু বাংলাদেশে ব্যবহার করতে পারে না। তবে এই যে লোকগুলো দেখছি এরা কিন্তু পাথর তুলতেছে, এরা কিন্তু মাছ চাষ করতেছে না, মাছ তুলতে সবাই কিন্তু পাথর আহরণ করতেছে। পাথর আপনাদেরকে আরও দেখাবো। আসলেই মানে চমৎকার একটা দৃশ্য, মানে আসলেই বোঝা যায়। তো আপনারা যারা হচ্ছে এখানে আসতে চান তারা নভেম্বর মাসের, মানে অক্টোবরের শেষের দিকে আপনারা সাথে আসবেন, এই সময়টা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাটা দেখার প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকে। আমরা আজকে দেখতে পাইনি এবং আগামী কালকে চেষ্টা করবো, যদি দেখতে পারি খুবই ভালো, আর দেখতে না পারলে তো কিছু করার নাই। তো আমরা আপনাদেরকে এই স্পট থেকে এখন বিদায় নিচ্ছি। আমরা আপনাদেরকে নিয়ে যাব পরবর্তী টি স্পট, কাজিয়ান কাজি টি স্টেট, তারপর বাংলা বান্ধা 0 পয়েন্ট, এগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।